নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আমার এক টুকরো বাগান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ফুরুষ গাছের প্রতিস্থাপন এবং সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে দেখাবো। এই ফুরুষ গাছ কিন্তু খুব সুন্দর ফুল হয়। এটা সাদা কালার, এটা সাদা কালারের ফুল হবে, পুরো গাছ কিন্তু ভরে ফুল হবে। তো এই গাছটা আমরা তোমাদেরকে দেখাবো যে কীভাবে প্রতিস্থাপন এবং সম্পূর্ণ পরিচর্যা কী হবে। তাই প্রথমে প্যাকেট থেকে গাছটাকে বের করে নিই। আর তোমরা যারা নতুন দেখছো তাদেরকে বলি, সয়েললেস পটিং মিক্সচার কীভাবে তৈরি করতে হবে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তোমরা আমার চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে কিন্তু দেখে নিতে পারবে যে সয়েললেস পটিং মিক্সচার কীভাবে তৈরি করতে হয়। তো আমি এই গাছটাকে গ্রো ব্যাগে প্রতিস্থাপন করব। তোমাদেরকে আমি বলেছিলাম যে টবে যখন প্রতিস্থাপন করতে হয় টবের কিন্তু একটা ব্যবস্থা বানাতে করতে হয়, খোলামকুচি দিয়ে টবের যে ড্রেনের ঝোলটাকে আটকে দিতে হয়। কিন্তু গুঁড়ো ব্যাগে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। গুঁড়ো ব্যাগে জাস্ট পটিং মিক্সচারটা ভরে আমরা গাছটাকে প্রতিস্থাপন করে দেব। তোমরা ভিডিওটা ভালো করে দেখো আমি কী করছি, তাহলে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। দেখো এইভাবে চেপে চেপে কিন্তু আমরা এই গ্রো ব্যাগটাকে প্রথমে আগে গোল করে নিতে হবে, চারিদিকে যেন গ্রো ব্যাগটা ছড়িয়ে যায়, গ্রো ব্যাগটা যেন সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যায়। এভাবে চেপে চেপে আমরা সুন্দর করে গোল করে নেব। এরকম গোল করে নিলাম। এবারে এই গাছটাকে আমরা একদম মাঝ বরাবর, টবের মাঝ বরাবর রেখে আমরা সমানভাবে মিক্সচারটা দিয়ে দেব। তো এই সামনে যারা শীতের সিজনে, তোমরা যারা শীতের গাছ করতে চাও তারা কিন্তু এই পটিং মিক্সচারে গাছ করতে পারো। খুব ভালো গাছ হবে, দোপাটি বলো, জারবেরা বড়, গোলাপ, সব কিছুই কিন্তু খুব সুন্দর হবে, ডালিয়া, ইনকা, তোমরা যেটা চা খুশি তোমরা করতে পারো। যারা ফলের গাছ করতে চাইছো তারা ফলের গাছে কিন্তু এই পটিং মিক্সচার ব্যবহার করতে পারবে। দেখো আমি এইভাবে চারিদিকে মাটিটাকে সুন্দর করে দিয়ে দিয়ে টপটাকে গোল করে নেব। হয়নি এখনো, আমার আরও লাগবে। গ্রো ব্যাগে গাছ লাগানো খুব ভালো। এই গ্রো ব্যাগগুলো ইউভি প্রোটেক্টেড, আমাদের পটিং মিক্সচারটা কোনো রকমভাবেই সূর্যের অতিরিক্ত আলোতে কিন্তু কোনো সমস্যা হবে না। দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সুন্দর করে দিয়ে দেবো। আমি তোমাকে বলেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে প্রতিস্থাপনের পরে কিন্তু টব ভর্তি করে জল দিয়ে দিতে হবে। তো আমি গাছটাতে পরে সুন্দর করে জল দিয়ে দেব। এবার আসি রোগ পোকার কথায়। অ্যাফিড, মাইট এই গাছে হতে পারে, হলে কি করব আমরা, এক লিটার জলে যে কোনো পেস্টিসাইড 1.5 ml মিশিয়ে আমরা গাছটাকে সুন্দরভাবে স্প্রে করে দেবো। সপ্তাহে একদিন, প্রতি সপ্তাহে একদিন করে আমরা গাছটাকে সুন্দর করে কীটনাশক দিয়ে স্প্রে করে দেবো। আর সপ্তাহে একদিন আমরা সাফ ফাঙ্গিসাইড গাছটাকে স্প্রে করে দেবো। এটা গেল রোগ পোকার কথা। এবার হচ্ছে খাবার আমরা কী করব। আমি তোমাদেরকে মিক্সার তৈরি করা দেখিয়ে দিয়েছি, সেই মিক্সার 15 দিন অন্তর আমরা 2 মুঠো সার নিয়ে গাছের চারিদিকে দিয়ে জল দিয়ে দেবো। আর জল আমাদেরকে সবসময় বুঝে বুঝে দিতে হবে, মাটি যেন কখনো শুকিয়ে না যায়,
সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সবসময় যেন একটা ময়েস্ট থাকে। জলটা কিন্তু সুন্দরভাবে বুঝে বুঝে আমাদেরকে দিতে হবে। জল যদি বেশি দিয়ে দাও তাহলে কিন্তু গাছের গোড়া শিকড় পচে গাছটা কিন্তু মারা যাবে। তো তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। আমরা এই ভিডিওটা যদি তোমাদেরকে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগছে। আজ এই পর্যন্তই, নমস্কার।